বিষয় আগামীকালের শিক্ষারত্ন পুরস্কার। এখন প্রথমেই বলি যে শিক্ষারত্ন পুরস্কার বামফ্রন্টের সময় আমি দেখেছি যে বামফ্রন্ট কিন্তু বিভিন্ন সংস্থা বা ডিআই বা ছাত্রছাত্রী শিক্ষক কুলদের কাছ থেকে কিন্তু রিপোর্ট পেয়ে তবে একজনকে শিক্ষারত্ন পুরস্কার দিতেন। কিন্তু এই সরকার কি করছে, এই সরকার আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আপনি কি কি করেছেন, নিজের ঢোল ঢাক নিজে পেটাতে হবে, তারপরেই সন্তুষ্ট হলেই তবে শিক্ষারত্ন পাবেন। তবে এটা আমি পরিষ্কার করে বলি, এক সংশ্লিষ্ট হেডমাস্টার মশাই, যিনি মাদ্রাসার হেডমাস্টার মশাই, যেটা বর্তমানে লেখা হয়েছিল 2017 সালে, যে তিনি কিন্তু এক পার্টিকুলার লোককে টাকা দিয়েছিলেন এবং তিনি সর্বশিক্ষা অভিযানের তার মধ্যেই এবং দুপুরে যে মিড ডে মিল, সেই দুটোর দুর্নীতিতে কিন্তু তিনি জড়িত ছিলেন। এটা আমার কথা নয়, কারোর নামে নিন্দা বন্ধ করা আমার মতো শিক্ষক কামাল হোসেনের একেবারে স্বভাববিরুদ্ধ, কিন্তু এটা বর্তমানে প্রথম পাতায় এটা কিন্তু ছেপেছিল এবং সেখানে আমার একটি মন্তব্য নেওয়া হয়েছিল। আমার কথায় আপনারা শিক্ষক মহাশয় খুব ভালো শিক্ষক মহাশয়, আমি অত ভালো শিক্ষক মহাশয় নয়, কারণ এই সরকারের কাছ থেকে আমি কোনো পুরস্কার নেইনি, উপহার নেইনি, কোনো কিছু নেইনি, যা নিয়েছি সব আগের সরকারের কাছ থেকে, তারা যেটা মনে করেছেন সেটা দিয়েছেন। এখন প্রশ্ন, আপনাদের বাড়িতে তো বেকার সন্তান আছে আপনার, আপনার বিদ্যালয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই, যোগ্য প্রার্থী যারা তারা কিন্তু আজকের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 সালে তাদেরকে বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়, যেটা এখন সুপ্রিম কোর্টে চলছে, এবং এক ডাক্তারি ছাত্রী তার প্রতি অবিচার এবং সর্বত্র দুর্নীতি, আপনারা দেখেছেন পিএসসি পুলিশ সর্বত্র দুর্নীতি এবং কেস হয়েছে। তাই বলছি, হাত জোর করে করুণও করে অনুরোধ করছি, আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনারা এই জাতির মেরুদণ্ড, আপনারা কি পারবেন না এই সময় পুরস্কার ফেরত দিতে? এই পুরস্কার মানে শিক্ষারত্নটা নেবই না, বয়কট করুন, তবে তো মনে করবো আপনারা শিক্ষক শিক্ষিকা। যেমন নাট্য ব্যক্তিত্ব, তিনি পুরস্কার ছেড়ে দিলেন, এবং অনেকে আছেন যারা শিক্ষক মহাশয় দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, তিনিও কিন্তু তার পুরস্কার পরিত্যাগ করে দিয়েছে এই সরকারের কাছে। তাহলে এবং আপনারা দেখুন যে এই যে শিক্ষারত্ন যেটা হয় সেই অনুষ্ঠান কিন্তু হবে না, সেই অনুষ্ঠান কী কারণেই তিনি করছেন না বলতে পারবো না। তাহলে আপনারা কিভাবে এই পুরস্কারটা নেবেন, এইটা অদ্ভুত প্রশ্ন লাগছে ছাত্রছাত্রী তথা সমাজের কাছে, যে আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনারা সব কিছু দেখছেন, আপনাদের কথা শুনে ছাত্রছাত্রী তথা সোসাইটি চলে, এখনও গ্রামের বহু মানুষ গ্রামে গঞ্জে মাস্টারমশাইদের কথা শুনে চলেন, তাহলে আপনি নিজে দেখতে পাচ্ছেন এই অবিচার অন্যায় অত্যাচার, তবুও আপনি শিক্ষারত্ন পুরস্কার নিতে যাবেন? বা আপনার বাড়িতে হয়তো পৌঁছে আসবে, কীভাবে আসবে আমি জানি না, কারণ যেখানে বড় ধরনের একটা শিক্ষারত্নের প্রোগ্রাম হয় সেখানে প্রোগ্রাম ক্যান্সেল বাতিল বলে ঘোষণা করেছে রাজ্য সরকার, যেমন বাতিল করে ঘোষণা করেছে আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ট্যাপ দেবে না, তবুও আপনারা কিন্তু এই পুরস্কারের জন্যে একেবারে কি বলবো অনেক উদ্গ্রীব হয়ে আছেন, মনে হয় পুরস্কার পেয়ে সেটাকে আবার মুখ্যমন্ত্রীর হাতে ফেরত দেওয়া উচিত, অথবা এই যারা শিক্ষারত্ন পাবেন তাদেরকে বয়কট করা উচিত। আমি এই রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের বলছি, একজন ছোট শিক্ষক হয়ে, আপনারা অনেক বড় অনেক বিখ্যাত ভিআইপি শিক্ষক মহাশয়, অনেক জ্ঞানী শিক্ষক শিক্ষিকা আপনারা, তাহলে এর প্রতিবাদ আমি তো করে আসছি, আরও অনেকেই করে আসছে, আপনারা তো করেননি। আপনারা ডিএ আন্দোলনের জন্যে সেখানে ধর্নায় বসে আছেন, সেটা করতে পারেন, সেখানে টাকা পাবেন না তাই, কিন্তু এই শিক্ষারত্নের জন্য কেন এত আপনারা উদ্গ্রীব হয়ে উঠেছেন প্রশ্ন আমার, কেন এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়ে এই শিক্ষারত্নটাকে আপনারা বর্জন করবেন না? এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এবং সামাজিক মানুষ হিসাবে সবাই আপনাদের কাছে চায় এবং আপনারা তার উত্তর দেবেন।